আজকে যে রাইস কুকার কিংবা মাল্টি কুকারগুলো নিয়েছি এই কুকারগুলো খুবই কিউট এমনকি খুবই ছোট্ট ছোট্ট একজন একা আপনি একটা ব্যাচেলার বাসায় থাকেন কিংবা দূরে পরিবার আছে একা থাকতেছেন ছোট বাচ্চার জন্য রেগুলার আইটেম রান্না করতে বড় হাড়িতে হচ্ছে না ছোট্ট একটা কুকার হইলে খুব ভালো হয় তাদের জন্য খুব সুন্দর একটা আইটেম নিয়ে আসছি আজকে ভিআইপি কুকারিজে সনিফার ব্র্যান্ডের এই চমৎকার প্রোডাক্টগুলো বর্তমানে খুবই পপুলার ছোট বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা বার্লি রান্না করা দুধ জাল দেওয়া কিংবা একা কেউ থাকেন আপনি নিজে একটা তরকারি ছোট্ট তরকারি রান্না করবেন মাছ বাজি করবেন কিংবা যে কোনো রকমের রান্না কিংবা এই যে যদি আপনারা ম্যাগি ছোট ছোট এই সব মিনিপ্যাক নুডলস পর্যন্ত রান্না করতে চান ডিম সিদ্ধ করতে চান সব কিছুই ভাই এখন ডিম সিদ্ধ করব আমরা দেখেন আচ্ছা একদম প্র্যাকটিক্যাল ভাই ডাইরেক্ট কাজে এই যে একদম প্র্যাকটিক্যাল ভাই ডিম সিদ্ধ করব ওকে ঠিক আছে এই যে দিয়া দিলাম পানি দিয়া দিলাম এটার উপরে স্টিম পে দিয়া দিলাম স্টিমের উপরে ডিম দিয়া দিলাম এতটুকু পানিতে হবে এতটুকু পানির মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে ভাই ঠিক আছে এবং যদি আপনি চান এটার উপরে কোনো আর শাক সবজি আপনি স্টিম করার জন্য সেগুলোর কিন্তু আপনি স্টিমও করতে পারবেন এটা শুধু শাক সবজি বা ডিমের জন্য না কিন্তু এটাতে ভাত তরকারি পোলাও খিচুড়ি টিচুরি যা আছে এভরিথিং আপনি সব কিছু করতে পারবেন তরকারি থেকে শুরু করে মানে অল্প পরিসরে যা দরকার জি যা দরকার আপনি সব কিছু করতে পারবেন দেখেন আমরা এটাকে পোটল্যান্ড দিয়ে দিলাম হাইতে দিয়ে দিলাম হাইতে দিয়ে দিলাম আর এদিকেও আমরা একটু যত লুডুসটা সিদ্ধ করবো আমরা একটু হাইতে দিয়ে দিই এটা লো আছে হাই আছে হ্যাঁ ওকে এখন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু গরম হয়ে যাবে তো পানিটা গরম হয়ে হইতে আমরা নুডলসটা এটার মধ্যে ছেড়ে দিয়ে দেখেন কিরকম ভাবে বলো ভাই সিদ্ধ হয়ে যায় এবং নুডুসটা কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যাল কিন্তু করে দেখাবো ভাই ওকে দেখেন ম্যাগির এই নুডলস কিন্তু আমরা জানি টু মিনিট নুডলস টু মিনিট নুডুস করতে গেলে বড় হাড়িতে দেওয়া যায় না অল্প হয়ে যায় বাট যারা একা খাবেন কিংবা একজনের জন্য রান্না করবেন ছোট বাচ্চাকে কিন্তু আমরা এইসব নুডলস খাওয়াই ছোট্ট এরকম একটা পট যদি থাকে ব্যাচেলার ভাইদের জন্য অনেক চমৎকার একটা আইটেম আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি سلام ভাই কাজ কি ভালো কাজ হয় এটা ভাই এটা সনিপার কোম্পানি কোভি কোয়ালিটি পূর্ণ একটা প্রোডাক্ট ভাই কোভি কোয়ালিটি মানে আমার লাইফে আমি এরকম কোয়ালিটি কোন প্রোডাক্ট দেখি নাই মিনি মাল্টি কুকার যেটা বলা হয় এটা মিনি মাল্টি কুকার আপনার এত হাই কোয়ালিটি এবং এটা কিন্তু ভিতরটা কিন্তু পুরোটা এসএস এবং 304 গ্রেড এসএস কিন্তু ভাই দেখেন একদম 100% ফুড গ্রেড কিন্তু ভাই এটা ওকে

অলরেডি কয়টা মডেল কয়টা সাইজ আমরা এইগুলা ডিটেইলসটা জেনে ফেলেছি এটা সাইজটা হলো এটা আমি আপনাকে বলি এটা দুইটা কালার একটা হলো আপনার গ্রিন কালার একটা হলো অফ হোয়াইট কালার ওকে এটার সাইজটা যেটা হবে হলো আপনার একটা হলো 1.2 লিটার 600 ওয়াট সনিপার এটা ঠিক আছে আর আরেকটা আছে ল যে আপনার এই যে দেখেন এটা হলো আপনার 1.2 লিটার প্লাস এটা স্টিম আছে হাফ লিটারের তার মানে 1.7 লিটার হ্যাঁ 1.7 লিটার মানে উপরের স্টিমটা হচ্ছে হাফ লিটার আর এটা হচ্ছে 1.2 লিটার হ্যাঁ এটা কিন্তু 600 ওয়াট হবে কিন্তু এটা অনেকে দেখেছে কি আপনার যে ভাত বা তরকারির পাশাপাশি ডীম সিদ্ধ করে বা সবজি সিদ্ধ করে বা মাছ স্টিম করে অনেকে মাছ কিন্তু স্টিম খায় তরকারি মানে ঝোল জাতীয় বা মশলা মশলা দিয়ে খায় না শুধু স্টিম খায় তাদের জন্য দেখাছে এটার মধ্যে আপনি স্টিম করে কিন্তু আপনারা খেতে পারবেন ভরেন ভাই একা ব্যাচেলর নির্ভরশীল বড়ো হারিতে রান্না করলে খাবারটা নষ্ট হয়ে যাওয়া জায়গা ঠিক খেতে পারে না ঠিক আছে আর এটা জটপট রান্না করবেন জটপট খাইয়ে ফেলবেন ঠিক আছে স্টুডেন্ট যারা আছেন ফ্যামিলি থেকে দূরে একটা ম্যাচে থাকেন তারা কিন্তু যে কষ্টটা করেন আমরা জানি পড়াশোনার পাশাপাশি পেটের ক্ষুধা যদি নিবারণ না করতে পারেন পড়তে বসে লাভ নেই পড়তে বসে লাভ নেই সেক্ষেত্রে এরকম একটা আইটেম আপনি যদি আপনার হাত খরচ থেকে বাঁচিয়ে কিনতে পারেন সালাম ভাইকে বলবো আজকে একটা ভালো দাম দিবেন ভাই এটা একদম দামাকা দাম দিব এবং এটার সম্বন্ধে সবাই মোটামুটি সবাই ধারণা আছে ভাই আর বিশেষ করে দেখে আমরা যেমন নর্মালি ভাই বাসা থাকি বা স্টুডেন্টরা আমরা মেসে থাকি হোস্টেলে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড় হাড়ি নিলে দেখা এক বেলার বাটটা কিন্তু আরেক বেলা কিন্তু খাওয়া যায় না বাটটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এটা

এখন পাওয়া যায় নাম ছাড়া

বডি কিন্তু গরম হবে না বড়িটা কিন্তু গরম হবে না কুলটাস বডি খবরটা নেই এই পাশে যে দেখেন এই যে এটা হলো স্টিম ছিল এই দেখেন ডিমটা ও ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে ভাই দাম কেমন কেমন দাম বলেন ভাই এগুলো একদম দামাকা অফার থাকবে আমি আপনাকে বলি যেটা বড়টা স্টিম সহকারে এটার প্রাইস থাকবে আজকে দামাকা প্রাইস এটা কিন্তু আমরা নরমালি 3500 3600 টাকায় বিক্রি করতাম এটার প্রাইস থাকবে আজকে দামাকা অফার থাকবে মাত্র 2750 টাকা 2750 টাকা থাকবে বড়টা আর যেটা ছোট এই যে এটা 1.2 লিটার স্টিম ছাড়া যেটা বাট এই হ্যাঁ ডাকনা আছে এই জিনিসটা থাকবে ডিম সিদ্ধ করার জন্য এই যে এই জিনিসটা থাকবে ওকে এই জিনিসটা থাকবে ডিম সিদ্ধ করার জন্য এটা যেটা আছে এটার প্রাইস রাখবো মাত্র দামাকা অফার মাত্র পঁচিশশো টাকাশো টাকা পঁচিশশো টাকা অর্ডার আমাদের সিস্টেমে যে নাম্বারগুলো থাকবে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ডাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ডাকার বাইরে আমরা কুরিয়ারে দিব সেক্ষেত্রে কুরিয়ারে নিতে গেলে অবশ্যই সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর আজকে অ্যাডভান্সও লাগবে না সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিবো আমরা

থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ